ভাই একটু চিন্তা করেন তো এই মুহূর্তে যদি আপনি পৃথিবী থেকে চলে যান ইন্তেকাল করেন তাহলে আপনি আল্লাহর কাছে কী জবাব দিবেন। একটু চিন্তা করে দেখেন তো আপনি মরার সাথে সাথে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি আফসুস করতে থাকবেন যে হায় হায় আমি যদি জানতে পারতাম যে আজকে আমার মৃত্যু হবে তাহলে আমি মাসজিদে গিয়ে নামাজ পড়তাম আমি মাসজিদে গিয়ে কোরআন পড়তাম আমি হজ করতে যেতাম আগামী বছরের রোজাটা আমি তিরিশটা পরিপূর্ণ মাসব্যাপী রোজা রাখতাম কিন্তু আপনি যদি আবার আর এখন আমাদের সময় আছে কিন্তু এখন আমাদের সময় থাকা সত্ত্বেও আমরা মসজিদে যাই না সময় থাকা সত্ত্বেও আমরা কোরআন পড়ি না সময় থাকা সত্ত্বেও আমরা আল্লাহর জিকির করি না কিন্তু আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি আফসুস করবেন আপনি কঠিন আফসুস করবেন হায় হায় আমি দুনিয়াতে কি করে এসেছি আর আমার এখন জাহান্নাম হবে নাকি জান্নাত হবে কিন্তু আপনার হাজারো সময় আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন ভাই আপনি আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন পরিবার নিয়ে ব্যস্ত থাকেন আপনি আপনার চাকরি নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু আপনি মৃত্যুবরণ করেন সাথে সাথে আপনি আফসুস করে শেষ হয়ে যাবেন আর বলবেন হায় আমাকে যদি জানিয়ে দেওয়া হতো মৃত্যুর সময়টা হায় হায় আমাকে যদি বলে দেওয়া হতো যে আমি এক সপ্তাহ আগে বা এক বছর আগে মৃত্যুবরণ করব এক বছর পরে মৃত্যুবরণ করব অথবা ছয় মাস পরে মৃত্যুবরণ করব তাহলে আপনি নামাজ পড়বেন কিন্তু এটাও আপনি বলবেন যে আমি যদি আর এক বছর পরে মারা যেতাম তাহলে আমি তো নামাজ পড়তাম কিন্তু আপনি এখন বেঁচে আসেন আপনি এখন হাঁটতে পারতেছেন সব কিছু করতে পারতেছেন কিন্তু আপনি তো মসজিদে আসেন না ভাই আপনি তো পা রোজা রাখছেন না আপনি তো আল্লাহর তাসবি পড়ছেন না কারণ আপনি চিন্তা করে দেখেন তো আপনি যাদের জন্য আজকে খাটছেন তারা কি আপনাকে সারা জীবন কাছে রাখবে রাখবে না আপনি ইন্তেকাল করেন আপনাকে ঘর থেকে বের করে বারান্দায় রাখা হবে অথবা বাহিরে মাঠে রাখা হবে আপনার গোসল করা হবে আপনাকে দ্রুত গতিতে দাম দাফন করা হবে আপনার জন্য কয়েকদিন মায়া কান্না পৃথিবী কিন্তু আপনি কি এটা জেনেছেন যে আপনার মরার সাথে সাথে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার আপনার জন্য কি অপেক্ষা করছে আপনি কি চিন্তা করতে পারেন এটা কখনোই আপনি চিন্তা করেন না ভাই আসুন এখন থেকে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শগুলো মেনে চলি কথা দিলাম অবশ্যই উপকৃত হবেন আল্লাহ তালা খাওয়ান আল্লাহ আল্লাহতালা পালেন আল্লাহ তালা সব কিছুই আল্লাহর এই বাতাসটা আল্লাহর এই আসমানটা আল্লাহর এই জমিনটা আল্লাহর এবং এই পশু পাখি তরুলতা এবং সূর্যটা যে আমাদেরকে আলো দেয় চন্দ্রটা যে আমাদেরকে আলো দেয় এই বিদ্যুৎ তৈরি করে এটা আমাদের আল্লাহ তালার যে ব্রেন ব্রেন দিয়েছেন এবং সব কিছুই এটা আল্লাহ আল্লাহতালাই মানুষকে দিয়েছেন এবং আপনি যে খাবারটা খাচ্ছেন আঙ্গুর ফেদার সব কিছুই আল্লাহর তো এই জন্য আল্লাহ তালাকে আজকে ভুলে গিয়ে আজকে নাফরমনের মতো হয়ে যাচ্ছেন ভাই একটু চিন্তা করেন মৃত্যুর পরে পরে আপনার জন্য কি অপেক্ষা করতেছে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে নামে